নমস্কার বন্ধুরা মমস ম্যাজিকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সকলের সাথে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করব সেটা হলো ঝরঝরে বাসন্তী পোলাও এটা আমরা ছানার ডালনা বা পনিরের যে কোনো নিরামিষ ডিশের সাথে নবরত্ন কোরমা এবং যে কোনো আমিষ পদের সাথেও পরিবেশন করে থাকি চলুন দেখে নিই পোলাও বানানোর জন্য আমি পাঁচশো গ্রাম চালকে ভালো করে ধুয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিলাম এবার দুটো তেজপাতা দিলাম একটা বড় এলাচ দারচিনি এক টুকরো একটা স্টার আনিচ চারটে ছোটো এলাচ দুটো লবঙ্গ আট থেকে দশটা গোটা গোলমরিচ দিয়ে দিলাম এছাড়া দিলাম হাফ চা চামচ আদার গুঁড়ো আপনারা এর জায়গায় আদা বাটা বা আদা কোড়াও দিতে পারে এক থেকে দেড় চা চামচ আমি হলুদ গুঁড়ো দিলাম গরম মশলা গুঁড়ো এক চা চামচ নুন পরিমাণ মতো আর ঘি দিলাম পাঁচ টেবিল চামচ ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে আমি এক ঘন্টা ম্যারিনেট হতে দেবো গ্যাসে আমি কড়াই বসিয়ে এক চা চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি এবার বেশ কয়েকটা কাজু বাদাম আমি ভেজে নেব এক মিনিটের জন্য ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওই ঘিয়ের মধ্যেই আমি যে ম্যারিনেট করা চালটা ছিল সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে আর এক্সট্রা কোনো ঘি দিচ্ছি না কেন আমি চালটার মধ্যেই ঘিটা দেওয়া ছিল বলে তাই চালটা আমার ভাজা হচ্ছে ওইদিকে আমি আর একটা কড়াইতে যতটা চাল তার ডবল জল নিয়েছি পাঁচশো চাল তার ডবল জল আমি এক একটা কাপের মাপের নিয়েছিলাম পাঁচ কাপ চাল সেটার ডবল হচ্ছে দশ কাপ আমি জল গরম হতে দিলাম এটা আমি পোলাওতে চালটা ভাজার পর দিয়ে দেবো চালটা আমার ভাজা ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর গ্লেজ হয়েছে চালটা এইভাবে ভাজ ভেজে নিয়ে এবার আমি গরম জলটা এর মধ্যে মিশিয়ে দেবো গরম জলটা আমি ঢেলে দিলাম প্রথমে একটু বাড়িয়ে রাখবো তারপর ঢাকা দিয়ে কমিয়ে দেবো ঢাকা দিয়ে কম আছে দশ মিনিট হতে দেব হয়ে গেছে আমার এবার আমি এক টেবিল চামচ চিনি এর সাথে মিশিয়ে দিলাম পরিমাণ মতো কাজু কিশমিশ আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস মেশাতে পারেন এবার হালকা হাতে এটা নেড়ে মিশিয়ে আমি পরিবেশন করব তৈরি হয়ে গেল আমার ঝরঝরে বাসন্তী পোলাও যদি এটা ভালো লাগে তবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন যে কোনো উপোসের দিনে এটা খুব ভালো একটা নিরামিষ পথ আমার চ্যানেলের নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমি চ্যানেলে নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ